হ্যালো ফ্রেন্ডস, এ হলো আমার ডোডো আর আমি একজন গ্রেট ডেন লাভার। একটু আসল কথায় আসার আগে গ্রেট ডেন সম্পর্কে বলি। এই গ্রেট ডেন ব্রিডটাকে নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে যে জায়ান্ট ব্রিড, খুব অ্যাগ্রেসিভ, কিন্তু আসলে এই ব্যাপারগুলো নয়। এটা একটা খুবই লাভলি ব্রিড। হয়তো বড় সড়ো দেখে অনেকে ভয় পায় বা অনেকে ভাবে খুব এক্সপেন্সিভ, হেটা ওটা, এর জন্য অনেক বড় জায়গা লাগে, কিন্তু আমার বাড়িতে আছে, আমার বাইরেও নিয়ে যায়নি, কোনোদিন ওয়াক করাতেও হয়নি, রানিং করাতেও হয়নি, ওর নর্মাল বাড়িতে ঘুরে ফেরে ছাড়া থাকে, তো আজ পর্যন্ত কোনোদিন প্রবলেম দেখতে পাইনি। তো এবার আসল কথায় আসা যাক, তার যেই ব্যাপারটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ডগ প্রেগনেন্সি। তো ডোডো প্রেগনেন্ট আছে, 56 ডেজ হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রেগনেন্ট অবস্থায় কিরাম হয় বা ওর শারীরিক কন্ডিশান কিরাম থাকে। একটা কথা বলি, প্রেগনেন্ট অবস্থায় ওদের খুব কেয়ার করতে হয়, ওকে বেশি লাফালাফি ঝাঁপাঝাপি এগুলো করতে দিতে নেই, বেশি সিঁড়ি চড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠা নামা এগুলো করতে দিতে নেই, সেই জন্য ও হয়তো বাধা আছে, সেই জন্য, নাহলে এমনি নর্মালি বাধা থাকে না, সেই জন্য বাধা আছে। আর এই অবস্থায় ওর খাওয়ার দাওয়ারের খুব খেয়াল রাখতে হয়, এমনকি যেটা ওরা মেন চায়, ভালোবাসা, সেইটা তো খুব বেশি করেই দিতে হয় এই সময়, কারণ এই সময় ওরা একটু কেয়ার চায়। তো আজ আমি ওর ডায়েট নিয়ে দেখাবো আর ওর যেসব মেডিসিন চলছে সেইগুলো আপনাদের দেখাবো, ওকে ঠিক কী পরিমাণ খাওয়াতে হয় বা কবার খাওয়াতে হয় বা কী কী মেডিসিন দিতে হয় সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হলো ডায়েট, যেটায় আছে ভাত, চিকেন আর ডগ ফুড মেশানো। এটা একটা ব্যালেন্স ডায়েট, এটা ওকে 4 বার খাওয়াতে হয়। তো এখন ওর ডায়েটটা নেওয়ার টাইম হয়ে গেছে, ঠিক আছে আসুন দেখা যাক। আর এটা হলো আমার মেল ডগ লিও, এর সঙ্গেই ওর মেট করা হয়েছে, ঠিক আছে আসুন দেখা যাক ডোডো কিরমভাবে ডায়েট নেয়। ডোডোর খাওয়া হয়ে গেছে, এরপর ওষুধ খাওয়ার পালা। তো ওষুধের মধ্যে এই ওষুধগুলো ওর খাবারের পর লাগে, এর মধ্যে আছে, এটা হলো অ্যান্টাসিড, এটা হচ্ছে ক্যালসিয়াম আর এটা হচ্ছে মাল্টিভিটামিন। এই 3টে মেডিসিন ওকে এখন যেহেতু প্রেগনেন্ট আছে, 55 ডে আপ হয়ে গেছে, তো এই মেডিসিনগুলো ওকে এখন দিতে লাগে। আসুন দেখা যাক ডোডো কীভাবে ওষুধ খায়। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. যাক, আপনারা আশীর্বাদ করবেন যাতে ওর ভালোভাবে বেবি হয়, এমনকি ও সুস্থ থাকে, ওর বেবিরাও সুস্থ থাকে। আর আপনাদের যদি কেউ গ্রেট ডেন পুষতে ইচ্ছা হয় বা গ্রেট ডেনের শখিন হয় বা গ্রেট ডেন বাড়িতে একটা রাখার ইচ্ছা হয়, তো ওর বেবি হওয়ার পর নিচে একটা নাম্বার আছে, আমি দেব, সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর সবশেষে একটা কথাই বলি, আপনারা যেমন আপনার বাড়িতে পোষা ব্রিডটাকে ভালোবাসেন, তো সেরাম রাস্তায় যে স্ট্রিট ডগগুলো আছে তাদের একটু ভালোবাসবেন। আমার এই বলে আমি ভিডিও করছি এই বলে না, আমার যেরকম বাড়িতে ব্রিড ডগ আছে রাস্তা, মানে স্ট্রিট ডগও আছে, তাদের আমি খেতে দিই, কেয়ার করি, কিন্তু সবাইকে তো বাড়িতে এনে রাখাটা সম্ভব না, না সেই জন্য আপনাদেরও বলি আপনারাও একটু তাদের যত্ন নেবেন, আপনারা খেতে দিন বা না দিন সেটা আপনার ওপর, কিন্তু তাদের মারবেন বা অবহেলা করবেন না। আর এখন তাদেরও বেবি হয়েছে রাস্তায়, তো আমার কাছে একটাই অনুরোধ, আপনারা একটু ভালো করে বাইক বা নিজের গাড়িগুলো চালাবেন একটু দেখে শুনে, কারণ রাস্তাঘাটে তো তারা ঘোরে, তাদের তো আর ঘর বাড়ি নেই, ঠিক আছে। এই বলে শেষ করলাম, নমস্কার।